আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র বানাবে তুরস্ক পাকিস্তান যুদ্ধ প্রযুক্তি হস্তগত করার পথ খুলে যেতে পারে তুরস্কের অন্যদিকে তুরস্কের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বাইডেন প্রশাসন হুমকি তোয়াক্কা না করে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরাকে মার্কিন সেনাঘাটিতে দশ দফা রকেট হামলা এবার মাদ্রাসায় গীতা রামায়ণ পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ দেখতে থাকুন পাকিস্তানের সঙ্গে যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান বানাতে চাই তুরস্ক এ উদ্যোগের মাধ্যমে চীনা যুদ্ধ প্রযুক্তি হস্তগত করার পথ খুলে যেতে পারে তুরস্কের ব্লুমবার্গের খবরে বলা হয়েছে যৌথভাবে সামরিক হার্ডওয়্যার উন্নয়ন এবং উৎপাদনের ধারণা নিয়ে তুরস্কের প্রতিরক্ষা ও সরকারি কর্মকর্তারা সম্প্রতি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জানুয়ারিতে এ নিয়ে বৈঠক হয়েছে বলে দুই দেশের কর্মকর্তারা ব্লুমবার্গকে নিশ্চিত করেছেন তবে এ ধরনের চুক্তি নিয়ে তারা কতদূর অগ্রসর হয়েছেন কিংবা এ নিয়ে আবার কবে বৈঠক হবে তা প্রকাশ করতে চাননি তারা পাকিস্তান চীনের সঙ্গে যৌথভাবে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান বানাচ্ছে এখন পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা প্রকল্পে তুরস্ক যদি যুক্ত হয় চীনা সামরিক প্রযুক্তি তাদের হাতেও চলে আসবে বলা হয়ে থাকে শাহিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানানোর ক্ষেত্রে চীনা ডিজাইন গ্রহণ করেছে পাকিস্তান এই পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত তুর্কি কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন ইসলামাবাদকে কৌশলগত মিত্র হিসেবে চাচ্ছে আঙ্কারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প সিপার এবং টিএফএক্স যুদ্ধবিমান তৈরিতে পাকিস্তানকে সম্ভাব্য অংশীদার বানাতে চাচ্ছে তুরস্ক খবরে বলা হয় পাকিস্তানি প্রতিরক্ষা সচিব মিয়া মোহাম্মদ হিলাল হুসাইন ডিসেম্বরে তুর্কি মন্ত্রী হুলুসি আকাশ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রতিরক্ষা শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই দেশের মধ্যে এখন উষ্ণ সম্পর্ক বিরাজ করছে এমনকি দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে তুরস্কের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা করেছে পাকিস্তান পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জানায় তুর্কির রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে প্রস্তাব করেছে যে উভয় দেশের নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটি চুক্তি হওয়া প্রয়োজন খবরে বলা হয় এ নিয়ে একটি খসড়া চুক্তি বিবেচনাধীন রয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে শিগগিরই এ ব্যাপারে চুক্তি হবে বলে দুই দেশের তরফে আশা করা হয় অন্যদিকে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর থেকে আঙ্কারা ওয়াশিংটন সম্পর্ক ভালো নেই এমনকি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলের শেষ দিকে তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারি করেন তবে বর্তমান জো বাইডেন প্রশাসন সম্পর্ককে আবারও এগিয়ে নিতে ইচ্ছুক সেই প্রেক্ষিতে এবার তারা সিরিয়া ইস্যুতে আঙ্কারার সঙ্গে মিলে কাজ চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে মঙ্গলবার ইডলিব এবং সেখানে মানবিক পরিস্থিতি নিয়ে বাইডেন প্রশাসন তুরস্ককে সহযোগিতা করবে কিনা এমন এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বার্তা সংস্থা আনাদুলুকে বলেন ওয়াশিংটনের অবশ্যই তার তুর্কি অংশীদারদের সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে সিরিয়ার বিষয়টি বিশেষত যখন তুরস্কের সঙ্গে আসে তখন আমরা তাদের সাথে কাজ করায় আগ্রহ প্রকাশ করি এক্ষেত্রে উভয় পক্ষের কমন ইন্টারেস্টগুলোতে আঙ্কার ওয়াশিংটন গঠনমূলকভাবে কাজ করতে পারে যোগ করেন তিনি দুই সালের শুরুর দিকে বাসার আল আসাদ সরকার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের উপর হামলা চালানোর পর থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ বেঁধে যায় দেশটির প্রধান শহরগুলো এখন প্রায় ধ্বংসনগরী জাতিসংঘের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত সেখানে এক লক্ষ মানুষ নিহত এবং এক কোটিরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন এবারে রাশিয়া যুক্তরাষ্ট্র পুতিন বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির উপর বিষ প্রয়োগ করায় রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসির প্রতিবেদনে বলা হয় রাশিয়ার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা এবং আরও ছয় কর্মকর্তা এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন এর আগে রাশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে নাভালনিকে নিয়ে যুক্তরাষ্ট্র নাক গলালে সেটাকে ভালো চোখে দেখবে না তারা শুধু তাই নয় রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছিল যে এই ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন রকম নিষেধাজ্ঞা জারি করতে গেলে তার পাল্টা ব্যবস্থা নেবে মস্কো গোয়েন্দা সূত্রে বরাদ দিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন যে গত বছর নাভালনির উপর বিষ প্রয়োগের ঘটনায় মস্কো সরকার জড়িত ছিল যদিও রাশিয়া শুরু থেকে দাবি করে আসছে তারা বিরোধী দলনেতা নাভালনিকে কোনো রকম বিস্প্রয়োগ করা হয়নি অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাটিতে ভয়াবহ রকেট হামলার ঘটনা ঘটেছে দেশটির পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে অবস্থিত আলাসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে এবার অন্তত দশটি রকেট দিয়ে দফায় দফায় আক্রমণ চালানো হয় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা আছে বুধবার তিন মার্চ স্থানীয় সময় সকাল সাতটা বিশ মিনিটে মার্কিন সেনাদের অবস্থান করা ওই বিমান ঘাটিতে রকেট হামলা হয়েছিল এদিন টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল ওয়েন মারাট্টো যদিও তিনি হামলায় হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করেননি পোপ ফ্রান্সিসের ইরাক সফরের একদিন আগে এই হামলার ঘটনা ঘটেছে সকালে যুক্তরাষ্ট্রের বিমান বিমানঘাটিতে দশটি টাইপ রকেট আঘাত হেনেছে জানিয়ে ইরাকি বাহিনী দাবি করেছে যে রকেটগুলো ইরাকের আরাশ মডেলের বাগদাদ অপারেশনস কমান্ডের এক কর্মকর্তা রয়টাসকে বলেন আনবার প্রদেশে অবস্থিত ঘাটির আট কিলোমিটার দূর থেকে অন্তত ১৩টি রকেট ছোঁড়া হয়েছিল ইরাকের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র নাম না প্রকাশ করা সর্তে বলেন এবার রকেটগুলো বাইদার এলাকা থেকে ছোঁড়া হয়েছিল উল্লেখ্য গত সপ্তাহে সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় মার্কিন হামলায় অন্তত সতেরো মিলিশিয়া নিহত হয়েছেন এরপর প্রথম কোনো মার্কিন ঘাঁটিতে হামলা হল এবারে ভারত প্রসঙ্গ ভারতের একশোটি মাদ্রাসায় পড়ানো হবে ধর্মগ্রন্থ গীতা ও রামায়ণ দেশটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের অন্তর্গত মাদ্রাসাগুলোতে অন্তর্ভুক্ত হবে প্রাচীন ভারতীয় দর্শন এবং ঐতিহ্য নিয়ে পাঠ্যক্রম ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে কেন্দ্রের নতুন শিক্ষানীতি মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের চেয়ারম্যান সরোজ শর্মা জানিয়েছেন আপাতত একশোটি মাদ্রাসায় তৃতীয় পঞ্চম ও অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে থাকছে গীতা রামায়ণ ভবিষ্যতে পাঁচশোটি মাদ্রাসায় চালু হবে এ বিষয়ে পাঠদান বর্তমানে ভারতীয় জ্ঞান পরম্পরায়ের উপর পনেরোটি কোর্স তৈরি করা হয়েছে এতে বেদ যুগ বিজ্ঞান রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্যের বিষয়ে পাঠ থাকবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং একটি স্বয়ংশাসিত প্রতিষ্ঠান তবে এটি দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় মঙ্গলবার দুই মার্চ দেশটির রাজধানী নয়াদিল্লিতে এই পাঠ্যক্রম উন্মোচন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল দুই সালের জুলাই মাসে প্রায় চৌত্রিশ বছর পর বদল আসে ভারতের জাতীয় শিক্ষানীতিতে দেশটির নতুন জাতীয় শিক্ষানীতিতে গুরুত্বহীন দশম বা দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা এই পরীক্ষায় পড়ুয়াদের মুখস্থ বিদ্যার বদলে হাতে কলমে শিক্ষায় জোর দেওয়া হবে প্রতিবছরের বদলে তৃতীয় পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয় দশম শ্রেণীর পর কলা বিভাগ বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগের পার্থক্য উঠে যাচ্ছে